চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন সহ চলমান প্রকল্প বাস্তবায়নের নিয়মিত তদারকি ও গতি ফেরাতে বিভাগীয় কমিশনারকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি সদস্যরা প্রতি মাসে একটি করে সভা করে দ্রুত প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবেন বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, গঠিত কমিটি চট্টগ্রামের বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা দূর করতেও ভূমিকা রাখবেন বলে আশা করেন মন্ত্রী। প্রকল্পে কোনো ত্রুটি থাকলে তাও কমিটির সদস্যরা যাচাই বাছাই করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করবেন বলে জানান এলজিইডি মন্ত্রী। এই কমিটি প্রতি মাসে একটি একটি সভা করে তারা তাদের এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা এবং চট্টগ্রাম শহরকে একটা দৃষ্টিনন্দন শহরে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূর্ণের জন্য ওনারা কাজ করবেন।